এখানে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক ছবি ফুটিয়ে তোলা হয়েছে। মাটির নিচে জাদুঘর দেশের বাইরে অনেক আছে, আমরা অনেক শুনেছিও, কিন্তু আমাদের বাংলাদেশেও যে মাটির নিচে জাদুঘর আছে তা কি আপনার জানা ছিল? আসলে আমারও জানা ছিল না, বাট অনেকের হয়তো জানা আছে। যাই হোক, দর্শক, সময় টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মাটির নিচে জাদুঘর দেখাতে। এটা কোথায়, এটা একটা প্রশ্ন আসতেই পারে। এটা হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানে, আর মাটির নিচে জাদুঘর বললেও এটা আসল নামটা হচ্ছে স্বাধীনতা জাদুঘর। তা আপনার আমাদের সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে চলুন মাটির নিচে চলে যাই, ঘুরে ঘুরে দেখব কী আছে এই জাদুঘরটিতে। চলুন। অবশেষে আমি চলে আসলাম মাটির নিচে জাদুঘরে। তার আগে একটু বলতে চাই, লাইটটা টিপ টিপ করছে, যথাসম্ভব জাদুঘর কর্তৃপক্ষ কিছুটা উদাসীন, যার কারণে জাদুঘরের শুরুতে ঢুকতেই যে লাইটটা এমন বেহাল দশা তা তাদের চোখে পড়েনি। যাই হোক, একটু বলতে চাই যে এই জাদুঘরটিতে তিনটা পার্ট আছে, তিনটা গ্যালারি আছে। আমি প্রত্যেকটা গ্যালারিতে যাব, সবকিছু একটু আপনাদের দেখাবো, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। স্বাধীনতা জাদুঘরের আমি প্রথম গ্যালারিটিতে আছি, অর্থাৎ ঢোকার পরে যে গ্যালারিটি আপনি পাবেন সেখানে আছি। এখানে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বৈষম্য ছিল সেগুলো আপনি পাবেন। যেমন এখানে লেখা আছে যে সোনার বাংলা শ্মশান কেন, খুব সুন্দর করে আছে। রাজস্ব খাতে বাংলাদেশে কত টাকা আয় হচ্ছে, পশ্চিম পাকিস্তানে কত টাকা ব্যয় হচ্ছে, সব কিছু তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, 7ই মার্চে সেই বঙ্গবন্ধুর ভাষণ, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই ঐতিহাসিক ছবিটি খুব বড় আকারে আপনি এখানে পাবেন। কোথায় পাবেন? ওই যে আচ্ছা, মাটির নিচে জাদুঘরে এখন একটু কথা বলতে চাই। আমি যে জোনটাতে আছি একটু বলে রাখি, এটা হচ্ছে মূলত 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পত্রিকাগুলোতে যে ছবিগুলো এসেছিল, নিউজগুলো এসেছিল, সেই নিউজ পেপার কাটিং দিয়ে এই জোনটা সাজানো হয়েছে, এই গ্যালারিটা। আর আজকে কিন্তু আমি একা নয়, আমার সঙ্গে আছে শাকিল। আমি একটু শাকিলের কাছ থেকে জানতে চাই যে এই জাদুঘর ঘুরে তার কাছে কেমন লাগছে। শাকিল বলো। ফার্স্ট অফ অল, আমার কাছে এই জাদুঘরটা অনেক বেশি ভালো লাগছে, বাট এইটা মানুষের কাছে এত আননোন কেন আমি বলতে পারি না। এখানে পাবলিক একদম কম, অ্যান্ড আমিও যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে থাকি, বাট এই টাইপের যে একটা জায়গা আছে এটা আমার টোটালি আননোন ছিল। যদি আমাকে ভাইয়া না বলতো এমন একটা প্লেস আছে। আমরা এখন আছি হচ্ছে ফার্স্ট গ্যালারিতে, অ্যান্ড ওই সাইডে আরও অনেকগুলো গ্যালারি আছে। সো চলো আমরা এখন সামনের দিকে যাই। ওকে, ডান। স্বাধীনতা জাদুঘরের এই মুহূর্তে আমি প্রবেশ করবো হচ্ছে ব্ল্যাক জোনে। এই জোনটার নাম ব্ল্যাক জোন কেন? আসলে 1971 সালের 25শে মার্চ কাল রাতে যে অতর্কিতভাবে বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছিল, সেই মুহূর্তগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। এই কারণে এই জোনটিকে কিছুটা ব্ল্যাক বা কালো আবরণ দেওয়া হয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি, সঙ্গে থাকুন। স্বাধীনতা জাদুঘরে এই মুহূর্তে আমি আছি অশ্রুপ্রপাতের সামনে। খুব সুন্দর একটা স্থাপত্য। প্রশ্ন আসতে পারে যে অশ্রুপ্রপাতটা কি, তার আগে আমি একটু শাকিলকে বলতে চাই। শাকিল, তুমি একটু ক্লোজলি দেখাও, আর আমি ব্যাকগ্রাউন্ডে বলতে থাকি যে এই জিনিসটা কি। অশ্রুপ্রপাত দৃশ্যটি হলো বাংলা মায়ের ব্যথা ভরা অশ্রুর প্রতীকী রূপ। বাঙালিরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করলো, কত রক্ত দিল, কত মায়ের কোল খালি হলো। অশ্রুপ্রপাত আমাদের সেই ব্যথাতুর বাংলা মায়ের অশ্রুর অনন্ত ধারাকে স্মরণ করিয়ে দেয়। আগত দর্শকগণ, এখানে দেখবেন বৃত্তাকার একটি বিরাট হল ঘরের মধ্যখানে ছাদের ফোকল দিয়ে মায়ের অশ্রুর মতো পানির ধারা অনবরত নিচে থাকা একটি বৃত্তাকার আধারে পড়ছে, যা একটা অনিন্দ্য সুন্দর দৃশ্যের অবতারণা করেছে। স্বাধীনতা জাদুঘরের একটা ঐতিহাসিক মুহূর্তের ছবির সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা অবশ্যই আমার মতো আপনারাও চিনেন, সেটা হচ্ছে কি, 1971 সালের 16ই ডিসেম্বর যখন বাংলাদেশের কাছে পাকিস্তান সারেন্ডার করছিল, সেই ঐতিহাসিক সাইনিংয়ের ছবিটি দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেই সাইনিংয়ের মুহূর্তে কী লেখা ছিল, সেই লেখার সনদপত্রটা কিন্তু এখানে দেখা যায়। খুব সুন্দর করে লেখা আছে, দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড অ্যাগ্রি টু সারেন্ডার অল পাকিস্তান আর্ম ফোর্স ইন বাংলাদেশ। এবং সেই সাইনিংয়ের গুলো একটা প্রতিকৃতি বলতে গেলে এখানে লেখা আছে, দেওয়া আছে, যেটা আসলে আমি আগে কখনো দেখিনি। আপনারা আসলে আপনার কাছে ভালো লাগবে নতুন। আর যে টেবিলটার সামনে বসে তারা লিখেছিল, বসে বসে লিখেছিল, সেই টেবিলটার একটা রিপ্লিকাও কিন্তু এখানে দেওয়া আছে।
এবং এইটা হচ্ছে কিন্তু স্বাধীনতা জাদুঘরের তৃতীয় গ্যালারি যাকে বলা হয়। এখানেও মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনেক কিছুই ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমিও দেখছি, আপনারাও দেখতে থাকুন। স্বাধীনতা জাদুঘরে তিনটি গ্যালারির বাইরেও একটি আছে, বঙ্গবন্ধু কর্নার। আমি এখন সেই বঙ্গবন্ধু কর্নারে আছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর নির্মাণ করা আছে, যেটি শ্যামল চৌধুরী তৈরি করেছেন। আপনি এই কর্নারে আসলে বঙ্গবন্ধু সম্পর্কিত অনেক তথ্য পাবেন ছবির মাধ্যমে, তার ছোট থেকে বড় হওয়া থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন অনেক তথ্য এবং বইয়ের নাম অনেক কিছু আপনি দেখতে পাবেন। আমিও ঘুরে ঘুরে দেখতে চাই, দেখতে থাকুন। মাটির নিচে জাদুঘর বা স্বাধীনতা জাদুঘর অনেক ঘুরলাম একদম শেষের দিকে, কিন্তু কিছু জিনিস আসলে না বললে না, সেটা হচ্ছে যে জাদুঘরটা ঘুরে আমার কাছে প্রথম যেটা মনে হলো আমি একটু দেখাতে চাই। দেখুন, বাইরে বৃষ্টি হচ্ছে অথচ বৃষ্টির পানি জাদুঘরের ভেতরে, এটা অবশ্যই অব্যবস্থাপনা এবং যেটাকে বলতে হয় যে কিছুটা অমনোযোগিতা। তাছাড়া আমি দেখলাম যে বিভিন্ন গ্যালারিতে লাইটিং একটু দুরবস্থা, লাইটিং টিপটিপ করছে এবং গ্লাসগুলোতে বেশ ময়লা জমে গেছে, যথাসম্ভব নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। আমাদের জাদুঘর, আমাদেরকেই খেয়াল রাখতে হবে। আরও একটা বিষয়, দর্শনার্থী যারা আসছেন দেখলাম যে পানি খেয়ে পানি বোতল ফেলে দিচ্ছেন, আমাদের সবাইকেই সচেতন হতে হবে এবং আমাদের নিজস্ব সম্পত্তি নিজেদেরকে এগিয়ে আসতে হবে ভালোভাবে তদারকির মাধ্যমে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।